সুন্দর মেয়েটা যে একটা এত সুন্দর শাড়ি পরে কোথায় কোথায় ঘুরতে গিয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবে। গেট রেডি উইথ মি। আজকে আমি পরেছি খাঁচা থেকে একটা সুন্দর শাড়ি। শাড়িটা যে এত সুন্দর তা বলার বাইরে। প্রথমে আমি মুখে একটু হালকা করে আমার ক্রিম এবং একটু কনসিলার দিয়ে সেট করে নিয়েছি। তারপর সবথেকে কষ্টের কাজ আইলাইনার দাও, সেটা দিয়ে নিয়েছি। আই ম্যাজিকের শেড নাম্বার 5 একটা লিপস্টিক, পুরো নিউট শেড, এটা দিয়ে হালকা করে ঠোঁটটাকে সেট করে নেব এবং দ্যাটস ইট। এবার বাকি কি থাকলো বলুন তো? কানে টপ। আমি যেহেতু শাড়ি পরলে খুব একটা সাজুগুজু করি না, তাই সুন্দর একটা টপ পরে নিয়েছিলাম। এবার আমি পরে নেব আমার ফেভারিট ঘড়ি। ইদানিং আমি এই ঘড়িটা খুব বেশি পরতেছি। আর চুলটাকে হালকা সেট করে আমি হয়ে গেলাম একদম রেডি। খাঁচার এই শাড়িগুলো এত বেশি কমফোর্টেবল যেটা বলে প্রকাশ করা যাবে না। এটা আমার খাঁচা থেকে মেবি 3 নম্বর কি 4 নম্বর শাড়ি, আমার ঠিক মনে নাই। এর আগেও আমি পরেছিলাম কিন্তু সেগুলো আসলে ভিডিও করা হয় নাই। তারপর আমি চলে গেলাম কারমাইকেল কলেজে, রংপুর কারমাইকেল কলেজ, এবং সেখানে যে আমি কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি যেগুলো আমি আপনাদের সাথে অলরেডি আমার পেজে শেয়ার করে দিয়েছি। একদম হচ্ছে কারমাইকেল কলেজে পুরা একদম মাঠ ফাঁকা, জমি জাতি সব ধান কাটা হয়ে গেছে, এখানে ছবি তুলতে আসছি। আর আজকে কি ধরনের ভিডিও করব আমরা? আর প্ল্যান ছাড়া ভিডিও চলতেছে? হ্যাঁ, আজকে কোনো প্ল্যান ছাড়া ভিডিও চলতেছে, কোনো প্ল্যান নাই। তারপর সেখান থেকে আমি চলে গেছিলাম পিজালুজি রংপুরে, এটা হচ্ছে আরএমসি মার্কেটে, এবং সেখানে যে আমি একটু সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছি কারণ বাইরে অন্ধকার হয়েছিল। এই তো পিজালুজির যে সিগনেচার প্লেসটা ছবি তোলার, এটা হচ্ছে সেটা। এবং আমি পিজালুজিতে প্রচুর যাই, তাই কি খেয়েছি সেটা আর আজকে আপনাদেরকে দেখালাম না। তারপর চলে গেছিলাম আড়ংয়ের পাশে একটা ফুড কোর্টে, সেখানে আমরা একটা ফুচকা খেয়েছি এবং তারপর চাটা খেয়ে বাসায় চলে এসেছি। এই তো আজকে এটাই ছিল আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ। ভালো লাগলে আমার ব্লগটাকে সবাই লাইক এবং শেয়ার করে দিবেন। আজকের মতো টাটা।